আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে একটি পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করবেন। উইন্ডোজ বুটেবল করার জন্য আপনাকে একটি পেন ড্রাইভ লাগবে এবং উইন্ডোজ আইএসও ফাইলটি লাগবে, মেইন যে আইএসও ফাইলটি, এবং আপনাদের একটি সফটওয়্যার লাগবে। বেস্ট সফটওয়্যার হচ্ছে রাফ সফটওয়্যারটি দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ বুটেবল করবেন। উইন্ডোজটি বুটেবল করার জন্য প্রথমে আমরা এই রাফ সফটওয়্যারটি ওপেন করব। এখানে ওপেন করে নিচ্ছি। তারপর একটি উইন্ডোজের মতো চলে আসবে। এখানে আপনাদের উইন্ডোজের যেই পেন ড্রাইভটির মধ্যে দিবেন সেই পেন ড্রাইভটি শো করবে। আমাদের এখানে পেন ড্রাইভটি শো করছে 16 GB। তারপর আমরা এখান থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দেব। আমাদের যে ফাইলে আসছে সেই ফাইল থেকে আমরা আইএসও ফাইল থেকে আমরা বের করে সিলেক্ট করে দিব। সেভ করার পর আমরা এখানে পার্টিশন, কোন পার্টিশনে আমরা পেন ড্রাইভটি বুটেবল করব। এখানে দুইটি পার্টিশন আছে, এমবিআর পার্টিশন, জিপিটি পার্টিশন। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার হার্ড ডিস্কটি অথবা আপনার যেই হার্ড ডিস্কটিতে আপনি উইন্ডোজ দিবেন সেই হার্ড ডিস্কটি এমবিআর পার্টিশনে আছে নাকি জিপিটি পার্টিশনে আছে। যদি জিপিটি পার্টিশনে থেকে থাকে তাহলে জিপিটি সিলেক্ট করে আইএসও ফাইলটিকে বুটেবল করবেন, এবং যদি এমবিআর পার্টিশনে থাকে এমবিআরে সিলেক্ট করে আপনারা বুটেবল করবেন। সেই সাথে সেই ভিডিওটি আমি নেক্সটে নিয়ে আসবো। যদি আপনারা মনে করেন যে এমবিআর পার্টিশনে আছে কি না, জিপিটি পার্টিশনে আছে, কোন পার্টিশনে আপনার হার্ড ডিস্কটি আছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সটে কোনো ভিডিওতে। তো আমরা এখানে আমাদের হার্ড ডিস্কটি আছে এমবিআর পার্টিশনে, আমরা এমবিআর সিলেক্ট করে দিচ্ছি। ভলিউম লেভেল এখানে যা আছে সব কিছু এখানে এরকমই থাকবে। তারপর আপনারা এখন স্টার্ট, এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনাদের যেই পেন ড্রাইভটি থাকবে এটি ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই বুটেবল হচ্ছে, এখানে বুটেবল শুরু হয়ে গেছে। সো পেন ড্রাইভটি ফরম্যাট দেওয়ার পর এখানে বুটেবল হচ্ছে আইএসও ফাইলটি। একটু পরে আমি ফিরছি, শেষ হওয়ার আগ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। অলরাইট, এখানে আইএসও ফাইলটি কমপ্লিটলি ভাবে কপি হয়ে গেছে। সুতরাং আপনার পেন ড্রাইভটি এখন বুটেবল হিসেবে প্রস্তুত আছে। এখানে আপনারা রেডি এখানে ক্লিক করতে পারেন, স্টার্ট ইউজ যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। যেহেতু আমি এখন আর আমার এই কম্পিউটারটিকে উইন্ডোজ করব না, সেজন্য এখানে আমরা ক্লোজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার পেন ড্রাইভটি হয়ে গেল বুটেবল একটি পেন ড্রাইভ। আপনারা যে কোনো কম্পিউটারে লাগিয়ে এই উইন্ডোজ 10 আমরা যেহেতু করেছি উইন্ডোজ 10 দিতে পারব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কীভাবে করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।